BCS Preliminary Bangla ব্যাকরণে আপনি কিভাবে অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন, হেভিওয়েট টপিক কোনগুলো সেগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, সেই হেভিওয়েট টপিকগুলো নতুন বই থেকে পড়বেন নাকি পুরাতন বই থেকে পড়বেন, নতুন বইয়ে কী কী তথ্য পরিবর্তন হয়েছে এবং সেগুলো থেকে আপনাদের কী কী লাগবে তার প্রত্যেকটা জিনিস থাকবে আজকের ভিডিওতে। আজকে আমি নতুন বই থেকে একেবারে নতুন টপিক যেমন লগ্ন বলক এইগুলো আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন অ্যানালাইসিস এবং প্রত্যেকটা টপিকের নতুন বই এবং পুরাতন বই থেকে পৃষ্ঠা উল্লেখ করে দিব যাতে আপনারা খুব সহজে এবং দ্রুত আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন। আশা করছি আজকের অ্যানালাইসিস আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, আপনাদের উৎসাহই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার অনুপ্রেরণা। প্রথমে আমরা দেখব হেভিওয়েট টপিক ওয়ান। হেভিওয়েট টপিক ওয়ানের মধ্যে আমি যে টপিকগুলো রাখছি সেগুলো বিগত বিসিএসে 10-12 বেশি প্রশ্ন সেখান থেকে আসছে ওই টপিকগুলো থেকে, অর্থাৎ প্রত্যেকটা বিসিএসে অন অ্যান অ্যাভারেজ একটা করে মিনিমাম কোশ্চেন এখান থেকে আপনি পাবেন, কিছু কিছু টপিক থেকে আপনি একের বেশিও পাবেন। এই হেভিওয়েট টপিক ওয়ানের মধ্যে আছে, খেয়াল করেন, বানান ও বাক্যশুদ্ধি, সমার্থক শব্দ, শব্দ, সমাস, প্রত্যয়, পদ, বাগধারা, বাক্য, সন্ধি, বাক্য সংকোচন, পরিভাষা এবং ধ্বনি। আপনারা যদি খেয়াল করেন এইখানে বাক্য শুদ্ধি থেকে শুরু করে বাগধারা পর্যন্ত যে টপিকগুলো এখান থেকে প্রায় 20 কোশ্চেন আসছে, অর্থাৎ প্রতি বিসিএসে এখান থেকে 2+ করে কোশ্চেন আসে এবং বাকিগুলো থেকে অন অ্যান অ্যাভারেজ 1 বা 2 নাম্বার করে আসে এই টপিকগুলো থেকে। অর্থাৎ উপরের দিকের এই টপিকগুলো সুপার ইম্পর্ট্যান্ট, এই টপিকগুলো হাইলি ইম্পর্ট্যান্ট। হেভিওয়েট টপিক টু। হেভিওয়েট টপিক টুতে আমি যে টপিকগুলো রাখছি সেগুলো বিগত বিসিএসে মোট 10-12 কম প্রশ্ন হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বিসিএসে এখান থেকে প্রশ্ন না হইলেও প্রতি 2 বিসিএসে 1 এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এই টপিকগুলোর মধ্যে আছে উপসর্গ, বিপরীতার্থক শব্দ, বর্ণ, প্রয়োগ অপপ্রয়োগ, নত্বসত্ত্ববিধান, বচন, কারক, ক্রিয়ার ভাব পুরুষ, দীর্ঘ শব্দ, লিঙ্গ, পদাশ্রিত নির্দেশক এবং বিরামচিহ্ন। আপনারা খেয়াল করলে দেখবেন এগুলো থেকে মোটামুটি 8, 7, 4, 3 অর্থাৎ প্রতি 2 বা 3 এর বিসিএসে 1 করে এখান থেকে প্রশ্ন সাধারণত এসে থাকে। এখন আমি আপনাদের দেখাবো যে প্রত্যেকটা টপিক থেকে আপনারা কি কি পড়বেন, আপনারা কোন বই থেকে পড়বেন সেই টপিকটা এবং ওই টপিকের কোন অংশগুলো জোর দিয়ে পড়বেন। প্রথমে আমি আসি ধ্বনি। ধ্বনি আপনারা পুরাতন বইয়ের 13 পৃষ্ঠা এবং নতুন বইয়ের 15-21 পৃষ্ঠা এই অংশটা দেখবেন। আপনারা বিশেষভাবে জোর দিবেন নাসিক্য ধ্বনি, অনুনাসিক ধ্বনি, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, উষ্মধ্বনি এবং পার্শ্বিক ধ্বনি, এই টপিকগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এখন আমরা দেখব আমরা কিভাবে খুব সহজে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি মুখস্থ না করি মনে রাখতে পারি। এটা করার জন্য প্রথমে আপনাদেরকে একটা চতুর্ভুজ আঁকতে হবে এবং এই চতুর্ভুজে আপনার উপরের যে অংশটা এখানে আপনারা নামকরণ করবেন অঘোষ, নিচেরটাকে আপনারা দিবেন হচ্ছেন ঘোষ, বাম পাশের যে বাহুটা এটাকে আপনারা দিবেন অল্পপ্রাণ, ডান পাশের বাহুটাকে আপনারা নাম দিবেন মহাপ্রাণ এবং প্রতিটার কোনায় কোনায় আপনারা একটা করে মার্কিং করবেন। কীরকম মার্কিং করবেন? আপনারা এই ধরনের মার্কিং করবেন, এই কোনায় লিখবেন 1, এইখানে 2, এইখানে 3 এবং এইখানে 4। আপনারা খেয়াল করবেন আমি মার্কিংটা সবসময় বাম পাশ থেকে ডান পাশে করছি, আর কিছু আপনাদের মনে রাখার দরকার নেই। এবার আমরা কি করব, এইবার আমরা আমরা জানি আমাদের বিভিন্ন বর্গীয় যে ধ্বনিগুলো আছে যেমন ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয় ইত্যাদি যে বর্গীয় ধ্বনিগুলো আছে প্রত্যেকটা বর্গীয় ধ্বনি আপনারা সিরিয়ালি 1, 2, 3, 4 আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা বসাবেন। যেমন ক বর্গীয় ধ্বনির ক্ষেত্রে যে আমরা জানি ক, খ, গ, ঘ, আপনারা খেয়াল করেন যে আমি 1, 2, 3, 4 যেভাবে লিখছি সেই অনুযায়ী আমি ক, খ, গ, ঘ লিখছি। এখন আপনারা যে কোনো ধ্বনিকে যদি আপনারা আইডেন্টিফাই করেন, যেমন খ, আপনারা খুব সহজেই বলতে পারবেন এই খ হচ্ছে অঘোষ এবং এই খ হচ্ছে মহাপ্রাণ, তার মানে খ ধ্বনিটা হচ্ছে অঘোষ এবং মহাপ্রাণ। সো এমসিকিউতে আসলে আপনারা মুখস্থ না রেখে আপনারা এই চারটা দিয়ে খুব সহজে একে আপনারা বের করতে পারবেন কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা ঘোষ, কোনটা অঘোষ। একইভাবে আপনারা যদি দেখেন গ আপনাকে যদি বলে কোন ধরনের ধ্বনি, দেখেন গ এর সাথে অ্যাডজাসেন্ট যদি দুটো বাহু আছে একটা হচ্ছে অল্পপ্রাণ
আরেকটা হচ্ছে ঘোষ, তার মানে গ হচ্ছে অল্প প্রাণ এবং ঘোষ ধ্বনি। সিমিলারলি আপনারা পরবর্তী যে বর্গীয় ধ্বনিটা আছে যেমন চ বর্গীয়, আপনারা সিরিয়ালি চ বর্গীয়টা এইভাবে সিমিলারলি বসাইতে পারবেন, যেমন চ এখানে ছ, এই পাশে বসাবেন বর্গীয় জ এবং এই পাশে ঝ। তাহলে আপনাকে যদি কেউ বলে বর্গীয় জ এটা কী বর্গীয় ধ্বনি, আপনারা সহজেই বলতে পারবেন বর্গীয় জ হচ্ছে অল্প প্রাণ এবং ঘোষ, কারণ বর্গীয় জের সাথে অ্যাডজাসেন্ট যে বাহু সেটা হচ্ছে অল্প প্রাণ এবং ঘোষ। এইভাবে খুব সহজে আপনারা মুখস্থ না করে ঘোষ, অঘোষ, অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনিগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এখন ধ্বনি অংশ থেকে নতুন বইয়ে কী কী পরিবর্তন আসছে সেগুলো আমরা একটু ছোট করে দেখে নিই। ধ্বনিতে স্পর্শধ্বনি আগের বইয়ে ছিল 25টা, অর্থাৎ ক থেকে ক, চ, ট, ত, প এই 5টা বর্গীয় ধ্বনির মধ্যে মোট 5টা করে 25টা ছিল। এখন প্রতিটা বর্গের যে শেষ ধ্বনি সেগুলোকে বাদ দিয়ে এখন করা হয়েছে 20টা। একইভাবে উষ্বধ্বনি আগে ছিল হচ্ছে 4টা, যেখানে তালবর্ষ, মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ ছিল, এখন এখানে করে ফেলছে 3টা, অর্থাৎ মূর্ধন্যস্ব এখান থেকে বাদ দেওয়া হয়েছে। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি আগে ছিল হচ্ছে 5 প্রকার, যেটা হচ্ছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ, কিন্তু বর্তমানে এই 5 প্রকারের জায়গায় করছে 7 প্রকার। তারা কণ্ঠধ্বনির আগে একটা যোগ করছে, সেটা হচ্ছে কণ্ঠ নালীয় ধ্বনি, এবং সে একইভাবে দন্তধ্বনির আগে একটা যোগ করছে, সেটা হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। এই কণ্ঠ নালীয় ধ্বনির মধ্যে তারা রাখছে হ এবং দন্তমূলীয় ধ্বনির মধ্যে তারা রাখছে দন্তন্য, র, ল এবং স। আপনারা যদি সহজে মনে রাখতে চান আপনারা এটাকে নিরলস এই ওয়ার্ডটা আপনারা মাথায় রাখতে পারেন, অর্থাৎ দন্তন্য, র, ল এবং স এগুলো হচ্ছে দন্তমূলীয়, আর হ হচ্ছে কণ্ঠনালীয়, আর বাদবাকি যে ধ্বনিগুলো এটা হচ্ছে পূর্বের বইয়ে যা ছিল হুবহু তাই থাকবে। বানান এবং বাক্যশুদ্ধি এই অংশে আপনারা ডাইজেস্ট থেকে অথবা বিষয়ভিত্তিক বই থেকে বিগত বিসিএস এর প্রশ্নগুলো আপনারা সলভ করবেন এবং অনুরূপ প্রশ্নগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন। সমার্থক শব্দ অংশে আপনাদের দেখতে হবে পুরাতন বইয়ের 187 নম্বর পৃষ্ঠা এবং নতুন বইয়ের 41 নম্বর পরিচ্ছেদের 114 নম্বর পৃষ্ঠা, এই দুইটা মিলিয়ে পড়তে হবে, কারণ দুইটা বইয়ে কিছু কিছু টপিক আছে বা কিছু কিছু শব্দ আছে যেটা অন্য বইয়ে নাই, এই কারণে আপনাদের এইটা দুইটা বই থেকেই পড়তে হবে। শব্দ অংশে পুরাতন বইয়ে শব্দের শ্রেণীবিভাগ আপনারা পাবেন 95 পৃষ্ঠায়, এখানে গঠনগতভাবে মৌলিক এবং সাধিত আছে, অর্থগতভাবে যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ় আছে, আর উৎস অনুযায়ী 5 প্রকার আছে। নতুন বইয়ে উৎস অনুযায়ী 4 প্রকার করা হয়েছে, অর্থাৎ অর্ধ তৎসম যেই শব্দ সেটাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের যদি এখন আসে উৎস অনুযায়ী শব্দ কত প্রকার, আপনারা অবশ্যই লিখবেন 4 প্রকার। আপনারা অ্যান্সারের ক্ষেত্রে পরিবর্তিত যে কোনো তথ্যের ক্ষেত্রে আপনারা অবশ্যই নতুন বইয়ের রেফারেন্সটা ব্যবহার করবেন। একইভাবে নতুন বইয়ের শ্রেণীবিভাগ আপনারা পাবেন হচ্ছে 17 নম্বর পরিচ্ছেদের 52 নম্বর পৃষ্ঠায়, এইখানে তারা নতুন এক ধরনের শ্রেণীবিভাগ করছে, সেটা হচ্ছে পদ অনুযায়ী শব্দ হচ্ছে 8 প্রকার। পদ অনুযায়ী আগে ছিল 5 প্রকার, এখন তারা করছে 8 প্রকার। এই 8 প্রকার একেবারে ইংরেজি যে গ্রামারের আমাদের যে পার্টস অফ স্পিচ আছে এই পার্টস অফ স্পিচের হুবহু একেবারে সেম টু সেম, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন প্রতিটারই বাংলা নামকরণ করা হয়েছে, যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এই পর্যন্ত তো আমাদের সবারই কমন। প্রিপোজিশনের নামকরণ করা হয়েছে অনুসর্গ, কনজাংশনকে বলা হয়েছে যোজক এবং ইন্টারজেকশনকে বলা হয়েছে আবেগ। অর্থাৎ আপনার যদি ইংরেজি পার্টস অফ স্পিচ আপনার আইডেন্টিফিকেশান আপনি ভালোভাবে জানেন, তাহলে বাংলারও পদ নির্ণয়ে আপনাদের সকল কনফিউশন আসলে দূর হয়ে যাবে এবং খুব সহজেই আপনারা অ্যান্সার করতে পারবেন। সমাস অংশটা আপনারা পুরাতন বইয়ের 61 নম্বর পৃষ্ঠা থেকে দেখবেন। পুরাতন বইয়ের আপনাদের সমাস এটা ছিল হচ্ছে 6 প্রকার, কিন্তু বর্তমানে যে বইটা আছে সেখানে সমাসকে করে দেওয়া হয়েছে 4 প্রকার, এবং দ্বিগু এবং অব্যয়ভাব যে সমাসটা আছে এই দুইটা সমাসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যেটা করবেন পুরাতন বই থেকে নতুন কারেন্ট বইয়ের যে 4টা আপনাদের সমাস, যেমন দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি, এই প্রত্যেকটা সমাসের উদাহরণগুলো, স্পেশালি নিপাতনের সিদ্ধ এবং বিশেষ নিয়মের যে উদাহরণগুলো, এগুলো আপনারা স্পেশালি দেখে যাবেন। এই 4টার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মধারয় এবং বহুব্রীহি, এগুলো থেকে খুব বেশি বিসিএসে প্রশ্ন এসে থাকে।
প্রত্যয় অংশ আপনারা পুরাতন বইয়ের 88 এবং 83 পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে বেসিক্যালি কোনটা কৃত প্রত্যয় এবং কোনটা তদ্ধিত প্রত্যয় এই ধরনের প্রশ্নই সাধারণত বেশি হয়ে থাকে। বাগধারা অংশের জন্য আপনারা পুরাতন বইয়ের 180 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন এবং নতুন বইয়ের 109 নম্বর পৃষ্ঠা দুইটা মিলায় পড়বেন, কারণ একই কথা দুইটা বই কিছু কিছু বাগধারা আছে যেটা অপর বইয়ে নাই। এর সাথে আপনাদের বিগত প্রশ্ন আপনারা আপনাদের দেখতে হবে, কারণ বিগত কিছু প্রশ্ন আছে যেগুলো এই দুইটা বইয়ের কোনো বইয়েই নাই। সো ওগুলোর জন্য আপনাদের বিগত প্রশ্নগুলো সলভ করা দরকার। এখন আমরা দেখব যে নতুন ব্যাকরণ বই থেকে আমাদেরকে কী কী গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর মধ্যে প্রথমে আমরা দেখব লগ্নক, এই জিনিসটা নতুন বইয়ে একেবারে নতুন। লগ্নক জিনিসটা কি? লগ্নক জিনিসটা হইল যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা জানি সবাই, সেটাকে বলে পদ। আর শব্দ যখন পদে পরিবর্তন হয় তখন এর সাথে কিছু শব্দাংশ যুক্ত হয় এবং এগুলাকেই বলে লগ্নক। এখন তার মানে কি? তার মানে শব্দের সাথে যে শব্দাংশগুলো যোগ হয় বাক্যে ব্যবহৃত হয় সেটি হচ্ছে লগ্নক। তাহলে লগ্নক হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে বিভক্তি, একটা হচ্ছে নির্দেশক, একটা হচ্ছে বচন, একটা হচ্ছে বলক। এখন প্রশ্ন হইতেছে যে বলক জিনিসটা কি? বলক জিনিসটা হইল যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে বক্তব্যটাকে জোরালো করে সেগুলোকেই বলা হয় বলক। যেমন আমি যদি বলি যে এখনই এই ভিডিওটা লাইক করে আসি, তার মানে এই এখনই দিয়ে এইখানে একটা জোর দেওয়া হইতেছে, যে কারণে এখানে যে শেষে যে ই ব্যবহার করা হয়েছে এই ইটা হইতেছে একটা বলক। বলক যদি আপনারা বুঝতে পারেন তাহলে এখনই এই ভিডিওটা লাইক করে আসেন। নতুন ব্যাকরণ বই থেকে আপনাদের আরেকটা পরিবর্তিত তথ্য জানতে হবে যে বাংলা ভাষার অবস্থান আগে ছিল চতুর্থ, এখন বর্তমানে সেটা হচ্ছে ষষ্ঠ। আপডেটেড তথ্য হচ্ছে ষষ্ঠ। এমসিকিউতে কোশ্চেনে আসলে আপনারা ষষ্ঠ অ্যান্সার করবেন এবং প্রত্যেকটা পরিচ্ছেদের শেষে নতুন ব্যাকরণ বইয়ের প্রত্যেকটা পরিচ্ছেদের শেষের অনুশীলনীর 5 থেকে 6টা করে এমসিকিউ আছে। এই এমসিকিউগুলো জাস্ট আপনারা সলভ করে যাবেন। প্রথম প্রথম যখন নতুন ব্যাকরণ বই থেকে প্রশ্ন আসা শুরু করবে তখন আপনারা দেখবেন যে এই এমসিকিউগুলো থেকেই বেশি বেশি প্রশ্ন হবে, কারণ টিচাররা শুরুতে অনুশীলনীর এমসিকিউগুলো দেওয়ার ক্ষেত্রেই তাদের ঝোঁক বা প্রবণতা বেশি থাকবে। বাক্য অংশ দেখার জন্য আপনারা পুরাতন বই থেকে দেখবেন এবং এটা 163 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা দেখবেন। আপনারা এখানে জোর দিয়ে দেখবেন বাক্যের যে তিনটা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আরেকটা হলো সরল, জটিল এবং যৌগিক বাক্য, এগুলো কী ধরনের এবং এগুলোর মধ্যে পারস্পরিক যে ইন্টারচেঞ্জ, এই ধরনের কোশ্চেনগুলো আপনারা দেখে যাবেন। সন্ধ্যা অংশে আপনারা পুরাতন বইয়ের 34 নম্বর পৃষ্ঠা থেকে দেখবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন নিপাতনের সিদ্ধ সন্ধি এবং বিশেষ নিয়মে যে সাধিত যে সন্ধিগুলো আছে উদাহরণ, সেগুলো আপনারা জোর দিয়ে দেখবেন। এটা নতুন বই থেকে দেখার কোনো প্রয়োজন নেই। বচন অংশটা আপনারা পুরাতন বইয়ের 56 পৃষ্ঠা থেকে দেখবেন, এটাও নতুন বই থেকে দেখার প্রয়োজন নেই। এখানে আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন যে উন্নত প্রাণীর ক্ষেত্রে কোন বচনের যে শব্দাংশগুলো যোগ করা হয়, প্রাণীবাচকের ক্ষেত্রে কোনগুলো যোগ করা হয়, অপ্রাণীবাচকের ক্ষেত্রে কোনগুলো যোগ করা হয়, যেমন এই যে গণ, বৃন্দ, মণ্ডলী, কুল, সকল, সবসমূহ, আবলি, গুচ্ছ, দাম এবং নিকর, যে এই কোনটার সাথে কোনটা যোগ করা হয় এগুলো আপনারা ভালো করে জানবেন। আপনারা দেখবেন বইয়ে কিছু দ্রষ্টব্য দিয়ে কিছু কথাবার্তা আছে, যেমন পাল, এটা হচ্ছে সাধারণত গরুর পাল, এগুলোতে ইউজ হয়। যুথ, এগুলো যেমন হচ্ছে হাতি, হস্তি, যুথ, এগুলোতে ব্যবহার করা হয়। এই স্পেশাল দ্রষ্টব্য লেখা অংশগুলো আপনারা জোর দিয়ে দেখবেন। আরেকটা হচ্ছে সাধুরীতি এবং চলিত রীতিতে কিছু বচন আলাদা করে ব্যবহার করা হয়, যেমন অনেক, বহু এবং সব, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধুরীতিতে ব্যবহার করা হয়। এই ধরনের কিছু ওয়ার্ড, এই ধরনের কিছু কথাবার্তা বইয়ে লেখা আছে, এইগুলো আপনারা গুরুত্ব সহকারে পড়বেন। বাক্য সংকোচন অংশটা আপনারা পুরাতন বইয়ের 170 নম্বর পৃষ্ঠা থেকে দেখবেন, এর সাথে আপনারা বিগত প্রশ্ন দেখবেন, নতুন বইয়ে বাক্য সংকোচন অংশটা নাই। পরিভাষা অংশটা আপনারা ডাইজেস্ট বা বিষয়ভিত্তিক বই, যে যেটা থেকে প্রস্তুতি গ্রহণ করছেন তারা সেটা থেকেই দেখবেন, কারণ পরিভাষা অংশ মূল বোর্ড বইয়ে খুবই অল্প পরিমাণে আছে। উপসর্গ অংশ দেখার জন্য আপনারা পুরাতন বইয়ের 72 পৃষ্ঠায় চলে যাবেন। এখান থেকে মেইনলি কোনটা সংস্কৃত আর কোনটা বাংলা এবং সংস্কৃত এবং বাংলা উপসর্গ কয়টা, এছাড়া সংস্কৃত এবং বাংলার যে কমন যে উপসর্গ, যেমন 4টা আছে, আ, সু, বি, নি, এই জিনিসগুলো আপনারা দেখে যাবেন। সেই সাথে বিদেশি উপসর্গ, এই অংশটা আপনারা জোর দিয়ে পড়বেন। উপসর্গ অংশ থেকে এতটুকু পড়লেই চলবে। বিপরীতার্থক শব্দের জন্য আপনারা পুরাতন বইয়ের 189 পৃষ্ঠা থেকে দেখবেন এবং নতুন বইয়ের
42 নম্বর অনুচ্ছেদের 118 পৃষ্ঠার এই দুইটা বই মিলিয়ে দেখবেন। বর্ণ অংশে সাধারণত বিভিন্ন বর্ণের উচ্চারণ কী রকম হবে, সংবৃত উচ্চারণ নাকি বিবৃত উচ্চারণ, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। আপনারা এটার জন্য পুরাতন বইয়ের 13 এবং নতুন বইয়ের 23 পৃষ্ঠায় আপনারা আলোচনা যেটা আছে সেটা দেখে গেলেই চলবে। নত্য এবং সত্য বিধান আপনারা পুরাতন বইয়ের 31 পৃষ্ঠা থেকে পড়বেন, নতুন বই থেকে এই টপিকটা পড়ার কোনো প্রয়োজন নাই। এবং কিছু আছে যেগুলো কোনো নিয়ম মানে না, এমন ধরনের কিছু ওয়ার্ড বা এমন ধরনের কিছু শব্দ আছে যেগুলো এমনি এমনি মূর্ধন্য হয় সেখানে, এরকম একটা ছন্দ দিয়ে আছে আপনাদের মূল বইয়ে। যেমন চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনবিনা কঙ্কন কণিকা কল্যাণ শুনিত মণি স্থানগুণ পণ্য বেণী ফণী অনু বিপণী গণিকা, এইভাবে ছন্দ করে যদি আপনারা 3-4 বার রিডিং দেন আমি আশা করি আপনাদের মনে থাকবে। এখান থেকে সাধারণত এই ব্যতিক্রমী যে অংশ এখান থেকেই ট্রিকি কোশ্চেনগুলো হয়ে থাকে। কারক অংশটা আপনারা পুরাতন বইয়ের 147 নম্বর পৃষ্ঠা থেকে দেখবেন। কারক পূর্বের বইয়ে ছিল 6 প্রকার এবং এখনও আছে 6 প্রকার, একটাই খালি পার্থক্য সম্প্রদান কারক এটাকে সম্বন্ধ কারক দিয়ে চেঞ্জ করা হয়েছে। সুতরাং সম্বন্ধ কারক যে অংশটা এটা শুধুমাত্র আপনারা নতুন বই থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। আপনারা দ্বিরুক্ত শব্দ পুরাতন বইয়ের 39 পৃষ্ঠা থেকে দেখবেন, এটা পুরাতন বই দেখলেই হবে, নতুন বই দেখার প্রয়োজন নাই। পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আপনার পুরাতন বইয়ের 45 পৃষ্ঠা থেকে আপনারা দেখবেন, এখানে আপনারা জোর দিবেন নিত্য পুরুষবাচক কিছু শব্দ আছে, নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ আছে এবং পুরুষ এবং স্ত্রী দুটোই বুঝায় সেরকম কিছু শব্দ আছে, এইগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। এর সাথে 48 নম্বর পৃষ্ঠায় আপনারা খেয়াল করবেন বইয়ের পুরাতন বইয়ের যে দ্রষ্টব্য একটা অংশ আছে, এখানে কিছু স্পেশাল কথাবার্তা লেখা আছে, আপনারা এই অংশটা ভালো করে রিডিং দেবেন। ট্রিকি কোশ্চেনে বা কনফিউজিং যে কোশ্চেনগুলো হয় এগুলো এখান থেকে হয়। পুরুষ অংশের জন্য আপনারা পুরাতন বইয়ের 119 নম্বর পৃষ্ঠা থেকে প্রস্তুতি গ্রহণ করবেন, তাহলেই চলবে। যদি চিহ্ন পুরাতন বইয়ে ছিল 12টা, বর্তমান বইয়ে আছে 14টা, সুতরাং এমসিকিউ যদি আসে আপনারা 12 না আপনারা 14 কিন্তু দাগাবেন। ডাইজেস্ট থেকে আপনারা কি কি পড়বেন, ডাইজেস্ট অংশ থেকে আপনাদের প্রয়োগ অপপ্রয়োগ বানানো বাক্যশুদ্ধি এবং পরিভাষা, কারণ এই তিনটা টপিক বিষয়ভিত্তিক বইয়ে কমপ্লিটলি নাই, সো এগুলো আপনাদের ডাইজেস্ট থেকে বা বিষয়ভিত্তিক বই থেকে পড়তে হবে। নতুন এবং পুরাতন বই মিলিয়ে আপনাদের তাহলে কোনটা কোনটা পড়তে হবে, আপনাদের পড়তে হবে বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং শব্দ জোড়, বিসিএস প্রিলিমিনারির অন্যান্য বিষয়ের এই ধরনের অ্যানালাইসিস ও সংক্ষিপ্ত সাজেশনের জন্য এই প্লেলিস্টে ক্লিক করুন। এইখানে আমি আপনাদের গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা এবং ওই গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আবার কোন অংশ গুরুত্বপূর্ণ তা সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার আজকের অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটি। আপনাদের যে কোনো ধরনের কনফিউশন, জিজ্ঞাসা বা মতামত আমাকে কমেন্টে জানান। আপনাদের উৎসাহই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার অনুপ্রেরণা। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, সবাইকে ধন্যবাদ।